হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রয়্যাল রকমারি। আজকে আমি আবার একটি নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। এর নাম হলো কদম ফুলের পিঠা। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমি নিয়ে নিচ্ছি সুজি আর ময়দা। দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর চিনি। এবার সাদা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এবার জল দিয়ে একটি ডো তৈরি করে নেব। ডোটিকে এবার আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো। এখানে আমি কিছু বাদামের খোসা ছাড়িয়ে নেব। এবার এখানে আমি বাদাম, বিস্কুট ও এলাচের দানা ও জল মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টে আমি এক চামচ কোকো পাউডার মিশিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ ও চিনি। এবার ওই পেস্টটি এতে মিক্স করে দেব। দুধটিকে এবার এভাবে নেড়ে নেড়ে ঘন বানিয়ে নিতে হবে। এবার এটি ঘন হয়ে গেছে, এবার নামিয়ে রাখবো। এবার হাতে ভালোভাবে তেল মাখিয়ে ডোটির থেকে ছোট ছোট বল বানিয়ে নিতে হবে। এবার ওই বলের ভেতরে ওই পেস্টটি অল্প অল্প করে দিয়ে আটকে নেব। আপনারা চাইলে ভেতরে একটি কিশমিশও ভরে দিতে পারেন। আমি কিছু চাল ভিজিয়ে রেখেছিলাম, যেটা এখন শুকিয়ে গেছে। এর মধ্যে আমি কিছু খাবারের রং মিশিয়ে নেব। এবার ওই বলগুলোকে এর মধ্যে গড়িয়ে নেব। এবার ওই বলগুলোকে 20 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। তৈরি হয়ে গেল আমাদের কদম ফুলের পিঠা। এটি খুব সহজে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন। Thank you so much for watching. If you like this video, please like, comment and subscribe to my channel.